লাগছে না কিছু। আমার তো মন পড়ে আছে রাজু ভাইয়ের কাছে, কবে যে আসবে। এই 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 তুই ঠিক জায়গাটা এতক্ষণে ধরলি, কেন বললাম? কেন বললি? আরে রাজু ভাইয়ের জন্যই তো বললাম। যাদের বউ নেই তাদের কেউ নেই, দেখ না আমাদের কে আছে, তোর জন্য আমি আছি আর আমার জন্য তুই। ওখানে শুধু মধু নয়, মধু মৌ সব আছে। আলু আমাকে জাগ ভেঙে মধু খাওয়ায়, আর এখানে এখানে এসে থেকে এক দণ্ড শান্তি নেই, মধুহীন গলায় খালি চেঁচিয়ে যাচ্ছে চেঁচিয়ে যাচ্ছে। ও এই ব্যাপার, ওখানেই মধু মৌ সব আছে। বুঝেছি বুঝেছি, ওখানে তোমার সব বন্ধুরা তোমাকে চাক ভেঙে মধু খাওয়াচ্ছে। আমার উপর আর মধু থাকবে কেন? আমার গলা তো মধুহীন লাগবেই এখন। ও বাবা গো, তুমি কার হাতে আমাকে ছাড়লে গো? আমার সারা জীবনটা কাল শীতে ফেলে দিল গো। ও বাবা গো। ওমা কি হচ্ছে তোমাদের ঝগড়া শুনে বাইরে আমার বন্ধুরা কেমন হাসাহাসি করছে। এটা ছেলেটাও সত্তর হয়েছে। হেরি আমার কি একটু গাঁদার স্বাধীনতাও নেই? ও বাবা গো, তুই কার হাতে আমাকে দিয়ে গেলে গো? ও তো চাক ভেঙে মধু খেতে শিখেছে। ও এখন আমি কি করব গো বাবা গো? উত্তর সংসার চললাম চললাম, এবার সারা জীবনের মতো চললাম। আমি আর তোমার মুখ দেখবো না, এই শেষবারের মতো দেখে নিয়ে আমি হুল্লুক করে চললাম। ও বাবা গো। রাজু ভাই কি কত কিছু রেধে খাওয়াচ্ছে বৌঠান। রাজু ভাইয়ের কি মজা হচ্ছে। আচ্ছা রাজু ভাইয়ের কি আমাদের এই উল্লুকপুরের কথা আর মনে পড়ছে না? আরে বিয়ে কর বিয়ে কর, দেখবি তোরও মনে পড়বে না। আমার অভিজ্ঞতা আছে ভাই। কি রকম? তুমিও তো বিবাহিত বাজ ভাই, তোমার তো আমাদের কথা মনে পড়ে। আরে সে তো বাজবৌ এই উল্লুকপুরে থাকি বলেই বাজ ভাইয়ের আমাদের কথা মনে পড়ে, নইলে কি আর পড়তো? পড়তো না। তোরে একটু থাম, এটাও তো হতে পারে রাজু ভাই খুব অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ সপ্তপের কথাই যুক্তি আছে। কাল খুব সকালে রাজু ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়ে জেনে আয় তো কি ব্যাপার। ঠিক আছে। আমাকে আমাকে তেজ দেখানো, ওরা জানে না আমি রাজু, আমাকে ধমকে ধমকে কিছু করা যায় না। থাক মা বেটা একা, আমি আর কোনো দিন আসবো না, কোনো দিন না। ও সূর্য এখন মাথার উপর, খুব গরম হচ্ছে, একটু একটু স্নান করে নি। খোকা খোকা দেখ দেখি ওই জঙ্গলের মোড়ে ওই বাবলা গাছের নিচে তোর বাবা দাঁড়িয়ে আছে, যা ডেকে নিয়ে আয়, কালকে যেখানে রেগে দাঁড়িয়েছিল। তুমি কি করো না মা, প্রতিদিন ঝগড়া করবে, আবার সময় হলে ডেকে নিয়ে আসবে। যা বাবা যা, আগে যা ডেকে নিয়ে আয়। বল মা বলেছে গুহাতে এসে আগে খেয়ে নাও, তারপর যেখানে খুশি সেখানেই যাও। রাগ দেখি আর কোথায় যাবে, ওই তো তোমার দৌড় এই গুহা থেকে ওখানে বাবলা গাছ, জানি জানি। মাথা ঠান্ডা, শরীর ঠান্ডা, সব ঠান্ডা হলো না, এবার হাঁটা। পথে বন মুরগি দেখলে মধ্যাহ্ন ভোজটা হয়ে যাবে, এখন ওখানে কি হচ্ছে কে জানে। আর আর ভাবতেও চাই না, আমার সাথে সংসার করবে না, করো না করো না। কে মাথার দিব্যি দিয়েছে, কে মাথার দিব্যি দিয়েছে? এই দেখো এই দেখো, আবার ও বাড়ির কথা ভাবছি, মাথা গরম হচ্ছে না। এবার এবার তাড়াতাড়ি পা চালাই, তাড়াতাড়ি। ওমা বাবা ওখানে নেই। নেই মানেটা কি? নেই আমার কি মানে থাকবে, বাবা চলে গেছে। তার মানে সত্যি সত্যি চলে গেছে? ওরে এবার আমার কি হবে রে, আমার কি হবে এবার? না সন্ধে হয়ে গেছে,
এবার একটু তাড়াতাড়ি পা চালাতে হবে, তাহলে কাল ভোর ভোর আমার উল্লুক করে পৌঁছে যাব। ও কতদিন পর দেখবো ওদের। আমাকে কি কেউ বেঁধে রাখতে পারে? চলো, গলার স্বরটা কেমন যেন লাগছে। এই সব প্রশ্ন এখন না, আমি স্নান করে এখন শোবো। কাল সারা রাত হেঁটেছি, বিকেলের আগে কোনো কথা নয়। ব্যাপারটা কিরকম হলো? সেটাই ভাবছি, শ্বশুর বাড়ি থেকে রাজু ভাই ফিরল আগুন হয়ে। না, বিষয়টার মধ্যে কেমন একটা গন্ধ পাচ্ছি। আমিও পাচ্ছি। আমাকে নিয়ে আর কোনো আলোচনা নয়, তোরা যে যার ডেরায় গিয়ে বিশ্রাম নে। না, ব্যাপারটা সুবিধার নয়। ঠিক বলেছিস গেছো, ব্যাপারটা মোটেই সুবিধার নয়। কি হতে পারি বলতো? কি আর হবে, দাম্পত্য কলহ, মনে হয় এই ভোগখানের সঙ্গে মন কষাকষি হয়েছে। আমারও এই কথাটাই মনে হয়েছে, হয়তো বৌঠান আটকে দিয়েছিল, কিন্তু রাজু ভাই জোর করে উল্লুক পুরে এসেছে, আর তার জন্যই বৌঠান রেগে গেছে। এরকম অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু আসল ঘটনাটা কি সেটা জানবো কি করে? বাজ ভাই, কাউকে পাঠিয়ে একটু জেনে নাও না ব্যাপারটা কি, নইলে সত্যিই মনটা অশান্তি অশান্তি লাগছে, কাজে মন দিতে পারছি না গো। সত্যি তো, রাজু ভাই গেল এক হয়ে আর এলো এক হয়ে। ঠিক আছে কাক, কাল সকালে কিছু ফল নিয়ে রাজু ভাইয়ের শ্বশুর বাড়ি চলে যা। ওখানে গিয়ে কি করতে হবে সেসব তোকে বলার প্রয়োজন নেই নিশ্চয়ই, তার কারণ তুই বুদ্ধি খুব ধরিস। ঠিক আছে বাজ ভাই, আমি কিছু ফল দেবো বৌঠানকে, দিয়ে বলবো রাজু ভাই পাঠিয়েছে টাকা, আর রাজু ভাইকে কিছু ফল দিয়ে বলবো বৌঠান পাঠিয়েছে। এই তো পুরো ব্যাপারটা বুঝে গেছিস, তাহলে কাল সকাল সকালে চলে যাস, কেমন? রাজু ভাইয়ের ব্যাপারটা ঠিক করে মিটলে হয়। আচ্ছা, এটা হয়নি তো যে বউকে ছেড়ে আসতে রাজু ভাইয়ের খুব কষ্ট হয়েছে, আর এই কষ্টটা রাগে পরিণত হয়ে আমাদের উপর পড়ছে, কি মনে হয়? আরে আরে আরে, এই দিকটা তো ভেবে দেখিনি। রাজু ভাইয়ের মন খারাপও তো হতে পারে। তাহলে বিকেলে যখন রাজু ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলতে যাবো, ঠিক তখনই রাজু ভাইকে বলবো পাকাপাকি ভাবে বৌঠানকে এখানে নিয়ে আসতে। বাহ, সমস্যার স্থায়ী সমাধান। তাহলে এসে থেকে ঠিকঠাক কথা বলছো না কেন? আসা যাওয়ার একটা পরিশ্রম নেই, এসব বললাম বিকেলে হলেই কথা বলবো। চলে এসেছি তোদের সাথে কথা বলতে, আর তোদের কথা তো একটা বিষয়ের মধ্যেই আটকে আছে। শোনো রাজু ভাই, শোনো, তোমার এই মন খারাপের একটা স্থায়ী সমাধান করছি আমরা। আমার আমার কোনো মন খারাপ হয়নি, আমার কোনো মন খারাপ হয়নি। এটা বললে হবে রাজু ভাই? বৌঠানের জন্য যে তোমার কষ্ট হচ্ছে সে তো আমরা বুঝতেই পারছি। তাই আমরা ঠিক করছি বৌঠানকে এখানে নিয়ে আসার জন্য। তুমি বললেই আমরা চলে যাব আর কাঁধে করে নিয়ে আসব। না না, ব্যাপারটা কিন্তু ভীষণ গোলমেলে। ওয়ে, অত জোরে কেউ না বলে চিৎকার করে? আচ্ছা, এই নাটা হ্যাঁ নয় তো? তোর তাই মনে হলো? আমি নিশ্চিত এটা দাম্পত্য কলহ। কাক, কাল সকাল সকাল কিন্তু বেরিয়ে যাস, পুরো ব্যাপারটা জানতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না বাজ ভাই, আমি সব খবর নিয়ে আসবো। কি যে ঘটনা ঘটলো কি জানি, এইভাবে চললে কি ভালো লাগে? ধর এই সময় যদি বদবাগ আর তার দলবল আমাদের আক্রমণ করে, তাহলে রাজু ভাই আমাদের কিভাবে পাশে দাঁড়াবে? হ্যাঁ, ওর তো খালি ভুলভাল চিন্তা, এখন ঠিকঠাক চিন্তা কর, শুভ চিন্তা কর। কাল তো কাক যাচ্ছে, আর ঠিক জানতে পারবো ঘটনাটা কি ঘটেছে, তারপর ব্যবস্থা নেওয়া যাবে। একদম ঠিক কথা বলেছিস, সমস্যাটা জানলে সমাধানটাও ঠিকঠাক হয়ে যাবে। আমি উল্লুকপুর থেকে আসছি কাকেশ্বর, তোমার মাকে ডাকো শিগগিরি, অনেক কথা আছে। কি ব্যাপার? রাজু ভাই এই সব পাঠিয়ে দিয়েছে আপনার জন্য আর ভাইপোর জন্য। যত্তস্বাদী খেতাম,
লাগ দেখিয়ে চলে গেল, ওখান থেকে আবার ফল পাঠাচ্ছে। আচ্ছা কাক ভাই, তোমাদের রাজু ভাই কি করে গো সারাদিন? খালি চাক ভেঙে মধু খায়, তাই না? কই, রাজু ভাইকে তো কোনোদিন চাক ভেঙে মধু খেতে দেখিনি, ভালুকে দেখেছি। না না, খায় খায়, তোমরা দেখোনি, তোমরা জানো না, লুকিয়ে লুকিয়ে চাক ভেঙে মধু খায়, বুঝলে? আমাকে নিজে মুখে বলেছে। আমি সত্যি জানি না রাজু ভাই মধু খায়, পরকের খাতিরে ধরে নিলাম খায়, তাতে দোষটা কোথায় বৌঠান? মধু তো খাওয়ারই জিনিস। এই ফলটা রেখে গেলাম, আমি আপনাদের খবর নিয়ে রাজু ভাইয়ের কাছে যাচ্ছি। কাক ভাই, তুমি রাজু ভাইকে গিয়ে বলবে আমরা এখানে ঠিক আছি, আমাদের জন্য কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, রাজু ভাইকে গিয়ে বলে দেবো, আমি চললাম। রাজু ভাই, তোমার জন্য খবর আছে। কি বলবি বল, কি খবর আছে? আমি তোমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম, বৌঠান তোমার জন্য ফল পাঠিয়ে দিয়েছে। দেখেছো রাজু ভাই, বৌঠান তোমায় কত ভালোবাসে, চোখে হারায়। বলেছে সামনে বসিয়ে খাইয়ে আমাকে খবর দিতে। এই এই মিথ্যা কথা বলবি না, আমার বউ আমার জন্য ফল পাঠাতেই পারে না। কেন পারে না? কেন? যে যে যাবার সময় বলে আমার সঙ্গে সংসার করবে না, তারপর তারপর এইসব বিশ্বাস করতে বলিস? এরে একটু ভয়ঙ্কর সমস্যা। দেখো রাজু ভাই, পরে তো আবার নতুন করে ভাবতে পারে, রাগ হলে তো অনেকেই অনেক রকম কথা বলে, তাহলে সেগুলো কি ধরতে হয় নাকি? না 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 না, এইসব তোদের ষড়যন্ত্র, তোরা নিজের ইচ্ছে মতো মন গড়া এইসব করছিস, ফালতু সময় নষ্ট করিস না। তোরা যদি এরকম বাড়াবাড়ি করিস তাহলে আমি কিন্তু উল্লুকপুর ছেড়ে যেদিকে দুচোখ যায় চলে যাবো, কথাটা মনে রাখিস। তুমি চলে যাবো বললেই আমরা যেতে দেবো? আরে থালা বাসন একসাথে থাকলে ঠোকাঠুকি লাগে রাজু ভাই, তাহলে সবসময় কি সব কথা মেনে নিতে হয়? গেছো গেছো, একদম জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না, আমার রাগ কিন্তু চড়চড় করে উঠছে। এই আমি গুহায় ঢুকলাম। গেছো, এই সমস্যার সমাধান করতেই হবে, নইলে আমাদের ভারী বিপদ। চল একটু ফাঁকা জায়গায় বসে আলোচনা কর। একদম ঠিক কথা বলেছি, এই সমস্যার সমাধান সূত্র ঠিক বেরিয়ে আসবে। চলো তাহলে নদীর ধারেই যাই, হাওয়া খেতে খেতে আলোচনা করা যাবে। শোন, ব্যাপারটা কিন্তু খুব ভালো জায়গায় নেই, সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। শেয়ার বলতে সবটাই তো বুঝতে পেরেছি। ব্যাপারটাকে মেটাতে হবে, আমাদের সমস্যাগুলো রাজু ভাই নিতে দেয়, আর রাজু ভাইয়ের সমস্যা তো আমাদেরকেই মেটাতে হবে। কাল আমি আর মিচকে আমরা দুজন রাজু ভাইয়ের শ্বশুর বাড়ি যাবো। রাজু ভাই যেতে দেবে? আরে দেবে না তো, জানি তো, কিন্তু আমাদের যেতে হবে, তাই কি করবো, আমি আর মিচকে রাজু ভাইকে বলবো দুজনে দেশের বাড়ি যাচ্ছি। তোর আবার দেশ কোথায়? তোর তো জন্ম থেকে সবাই এখানে। আরে দূর, আমি আমার দেশের কথা বলেছি নাকি? আমি তো বলছি মিচকের দেশের কথা, মিচকে আমাকে দেশের বাড়ি নিয়ে যাচ্ছে, পরিষ্কার হলো? পরিষ্কার হলো, কিন্তু একটা প্রশ্ন আছে। বলে ফেলো। ওখানে গিয়ে কি বলবি? ওটাই তো বড় অস্ত্র, এখন কিচ্ছু বলবো না, ফিরে এসে সব বুঝতে পারবি। আমাদের বুদ্ধির উপর ভরসা আছে তো? আছে। যাই হোক, রাজু ভাইয়ের জীবনে যেন শান্তি নেমে আসে। আমার যদি কোনো কাজ থাকে তবে আমাকে বলে যা। এই কদিন রাজু ভাইকে কোনো বিরক্ত করবি না। আচ্ছা শোন, তোদেরকে ব্যাপারটা একটু বলেই যাই, আমরা বৌঠানকে বলবো যে রাজু ভাই আবার বিয়ে করতে। বুঝেছি বুঝেছি, সুন্দর ভেবেছিস তোরা, এবারে সাবধানে গিয়ে কাজটাকে উদ্ধার কর, ব্যাস। রাজু ভাই আর রাজু ভাইয়ের মধ্যে নেই, সেটা বুঝতে পেরেছিস তো মিচকে? বুঝিনি আবার, তুই আমার সঙ্গে আমার দেশের বাড়ি যাচ্ছিস, কত প্রশ্ন উঠতে পারে, রাজু ভাই সেই দিকে তো গেলই না, অনুমতি দিয়ে দিল, তাড়াতাড়ি চল, সন্ধ্যের মধ্যে পৌঁছতে হবে। ঠিক বুঝেছিস মিচকে, এই জন্যে তোকে খেয়াল পণ্ডিত বলে, ঠিক বলেছিস, কথা না বলে এবার হাঁটি। কি যে করি, আমার মাথায় কিচ্ছু আসছে না, হয়তো কাককে দিয়ে সত্যি ফল পাঠিয়েছিল আমাদের জন্য। তুমি না মা, ওই ভেবে কিছু কাজ করো না। সত্যি রে, এটা ভীষণ কাঁচা কাজ হয়ে গেছে রে, ও তো সন্ধির জন্যই ফল পাঠিয়েছিল নাকি, সেটা বোঝা উচিত ছিল আমার। এ বলি, বৌঠান ঘরে আছো নাকি? এটা গেছুর গলা না? কে গেছু ভাই? আমিও আছি বৌঠান। মা, তবে কি কোনো বিপদ হলো? হ্যাঁ, তোমরা ভেতরে এসো। এ বৌঠান কেমন আছো? তোমাদের নিমন্ত্রণ করতে এলাম। উল্লুকপুরে বিয়ে,
কার বিয়ে? তোমাকে লুকিয়ে কি করব বলো বৌঠান, সত্যিটা তো বলতেই হবে। রাজু ভাই খুব দুঃখে আরেকটা বিয়ে করে নিচ্ছে। কি এসব কি বলছো মিচকে ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ তুমি বলেছো রাজু ভাই এর সঙ্গে আর সংসার করবে না, তাই মনের দুঃখে আরেকটা বিয়ে করে নিচ্ছে। এখন তোমার হাতেই সবকিছু বৌঠান। বিয়েটাকে যদি থামাতে চাও তাহলে বিয়ের দিন রাত্রে অবশ্যই চলে যেও। আর এই কথাটা বলার জন্যই আমরা এসেছি। আমি তো রেগে বলেছি, ওটা কি আমার মনের কথা? তা আমরা কি করে বুঝবো বলো? রাজু ভাই বললো যে আমার সঙ্গে সংসার করতে চায় না, আমিও তার সঙ্গে সংসার করব না, দরকার হলে নতুন সংসার করব। রাজু ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ করে গেলাম অমাবস্যার দিন রাত্রে, চলে যেও তারপর দেখি কি করা যায়। চল গেছো? হ্যাঁ চল মিটকে চল। আচ্ছা কাল গেছো কিছু যেন একটা বলেছিল, কি বলেছিল বলতো? উমা ওরা তো তোমার কাছে অনুমতি নিয়েই তো মিচকে দেশের বাড়ি গেল। মিচকে দেশের বাড়ি কেন গেল সেটা আমরা কি করে বলি বলতো? ওরা এখানে এলেই সেটা জানতে পারবো। ওরা কবে আসবে বলেছে? কি রাজু ভাই সবই তো তোমাকে বলেছে, তাও তুমি প্রশ্ন করছো কেন? যখন অনুমতি দিলে তখন তোমার মনটা কোথায় ছিল? কোথায় আর থাকবে, বৌঠানের দিকে পড়েছিল। আজকেই আসবে। আমি মগডাল থেকে দেখতে পাচ্ছি গেছো আর মিচকে দুজনেই আসছে। সব ঠিক করে হয়েছে তো? তোমার শ্বশুর বাড়ির কাছাকাছি কোনো সিংহ নেই কেন? না তাহলে তুমিও বিয়ে করে নিতে পারতে, ভুটান তো তোমার এখানে সিংহ খুঁজছে আর তুমি ওর শ্বশুর বাড়ির পাড়ায় সিংহ খুঁজবে, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। না না আমার আমার খুব শিক্ষা হয়েছে, খুব শিক্ষা হয়েছে, যার যা ইচ্ছে করুক, শুধু শুধু খোকাটাকে নিজের কাছে এনে রাখবো। যাই যাই আমি গুহার মধ্যে যাই। ওষুধের কাজ হয়েছে দুই দিকেই। এগো এবারে জমবে মজা। বলি সব আয়োজন শেষ? হ্যাঁ বৌঠান, আজকে পর থেকে তুমি আর আমাদের বৌঠান থাকবে না, আমার খুব কষ্ট হবে। একজন নতুন সম্পূর্ণ অপরিচিতকে আমাদের বৌঠান বলে ডাকতে হবে, সেটা কি কষ্টের বলো তো বৌঠান? আর কি কিছুই করা যাবে না, কথা দিচ্ছি এবার আর কোনো ঝগড়া করবো না, আমার ছেলে মাথার দিব্যি দিয়ে বলছি আর কোনো দিন ঝগড়া করবো না। একটু ভাবি এই এই কি করা যায় বলতো সবাই, একটু সময় দে বৌঠান, আমরা একটু ভাবি কি করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। হপ 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 আর কিছু আর কিছু করা যাবে না। কি বলি আমার তো কিছুই মাথায় আসছে না। পল্টু তোর মাথায় কি কিছু আসছে? না বিয়ের আয়োজন তো সম্পূর্ণ, ওইদিকে দেখে এলাম কতজন আসছে। হায় 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 একটা ভুলের কি বিশাল শাস্তি। ওই জন্য একটা কথা আছে, যা করবে ভেবে করো, করে ভাবলে চলবে না। আমাকে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার কর, তোরা ভাবতে পারছিস আমার বদনাম কতটা হয়ে যাবে। ঠিক আছে একটু সময় দাও ভাবছি। তোমরা তোমরা ভেবেছো কিছু? তো আমাদের কথা মতো তোমাকে চলতে হবে। চলবো চলবো, তোমরা যা বলবে তাই করবো। তাহলে রাত্রি হতে দাও। রাত হলে তো বাবার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ তাহলে কি হবে? অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, রাজু ভাইয়ের বউ বদল। কিছু ভাবলি? ভাবা হয়ে গেছে। শুধু অন্ধকারটা হতে দাও, তারপর দেখবে কি খেলা হয়। তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। হয়ে গেছে? বাহ 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 বাহ, আমায় বাঁচালি ভাই, আমায় বাঁচালি। কিন্তু কথা দিতে হবে, আর ঝগড়া করবে না, মাথা গরম করবে না। করবো না করবো না করবো না, এই দিন সত্যি করলাম। রাজু ভাই তুমি চুপচাপ ঘর ভেতরে ঢুকে পড়ো, কোনো শব্দ করবে না, তারপর দেখবে জাদু। আবার সব ঠিক হয়ে যাবে। বলছিস বলছিস আবার সব ঠিক হয়ে যাবে? আমাদের কথা শুনতে হবে, গুহার ভেতর আগুন জ্বালানো যাবে না, আগুন জ্বালালেই জাদু মাটি। ঠিক আছে অন্ধকারেই থাকবো। যাও ভেতরে ঢুকে পড়ো যাও। বৌঠান তুমি আস্তে আস্তে করে এগিয়ে এসো, আমরা এখন রাজু ভাইয়ের ডেরায় যাবো যেখানে বিয়ের আয়োজন হয়েছে। খোকা
আমাদের সঙ্গে থাকবে, নতুন জিনিস দেখবে। এই চুপ চুপ আস্তে কথা বল, আমরা এসে গেছি উঠান, অন্ধকারে ভেতরে ঢুকে পড়ো, তারপর দেখবে আমাদের জাদু। কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে কিচ্ছু দেখতে হবে না, সোজা চলে যাও, কোনো জায়গায় আঘাত পাবে না। ও তোরা এসে গেছিস রাজু ভাই? ভেতরে বাজ, এই বাজ, তান্ত্রিক বাঘ এসেছে। হ্যাঁ এসে গেছি, এসে গেছি। আমাদের রাজু ভাইয়ের আবার বিয়ে দিতে হবে তো? সব শুনেছি, ভারী মজার ঘটনা ঘটছে আমার জীবনে, এই ধরনের ঘটনা এই প্রথম। এবার আমাদের কাজ, এবার পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাই। রাজু ভাই একবার তাকিয়ে দেখো তোমার পাশে কে। ওমা তুমি কেন মন খারাপ হয়ে গেল? আমাকে দেখে নতুন কাউকে দেখতে ভেবেছিলে? নতুন কাউকে? কি সব উল্টো পাল্টা বলছো? তুমি নাকি আবার বিয়ে করছো? কি এই ভয়ঙ্কর মিথ্যাটা কে বলেছে, কে বলেছে? আমি আর মিথ্যে বলেছি? নইলে কি আর মধুরে না সমাপয়ে কত। তান্ত্রিক মামা মন্ত্র পড়ো। সবার ভালো হোক, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। কি ভাই পো, দেখলে তো, দেখলে তোমার বাবার আবার বিয়ে? কি ও তোরা পারিস ও বটে, হ্যাঁ কি করে করলি এসব? এসব কথা আজকে রাত্রিবেলা থাক, কাল সকালে পরিষ্কার ভাবে বর্ণনা করবো। বিবাহ সম্পন্ন হলো, চার হাত এক হলো। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।